আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাখির মাংস। তো আমি এখানে পাখিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্যানে অয়েল গরম করে এর ভেতর পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি ভালো করে একটু ভাজার পর তারপর এর মধ্যে আমি আদা রসুন বাটা, তারপর লবণ দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে আমি হলুদের গুঁড়া একটু বেশি করে মরিচের গুঁড়ো নিয়েছি, আর ধনিয়া গুঁড়ো দিলাম, তারপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। তো এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি গোটা গরম মশলাটাও দিব, এতে করে ফ্লেভারটা আসলে ভালো আসবে। তো মশলাটাকে ভালো করে কষানোর পর আমি মাংসটাকে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করে নিব। তো বন্ধুরা, আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।